সো ওই 7 লাখ থেকে বেড়ে এখন আসলে কত টাকায় আসছে জিনিসটা, তার হুম মধ্যে নিজের পার্সোনাল ওয়েলথে কত অ্যাড হয় এটা আগে বলো, তারপরে আমি শুনবো টাকা দিয়ে করো কি। আচ্ছা, আমার আমাদের এখন রেভিনিউ হচ্ছে যে ডিপেন্ড করে হুম অন ব্যাড মান্থস ইটস $10,000, অন গুড মান্থস ইটস 15 to 16, সো 10 থেকে 15, দশ থেকে দশ থেকে পনেরো লাখের পনেরো মধ্যে যদি তোমার ডলার কাছে থাকে কত? আমার কাছে থাকে হচ্ছে কি, আমার এখন আপাতত অ্যাট দিস টাইম এই মাস পর্যন্ত আমার খরচ হচ্ছে গিয়ে মাসে 5.5 লাখ টাকা, হাইয়েস্ট গেলে 6 লাখ টাকা খরচ তোমার, আমি বলতেছি যে তোমার খরচ। ধর বছরে তোমার এজেন্সির ইনকাম হচ্ছে 1-1.5 আমি কোটি। মাসে বলতেছি ভাই, মাসে হচ্ছে কি, আমি আমার যেহেতু অনেক আস্তে আস্তে বাড়তেছে, আমার বাৎসরিক এখন বলো অনেক বাছুর কোটি, হিসাব, আচ্ছা ওকে, আমার যদি মাসে 10 থেকে 15 লাখ টাকা লাভ হয়, হাফ থাকে, মানে যদি ইনকাম হয় আমার, হ্যাঁ আমার 5 লাখ টাকা হয়ে যায়, সো আমার হাফ বা হাফের ডাবল থাকে, আমার আমার লাভ হয় 6 থেকে 12 লাখ টাকার মতো লাভ হয়। ওকে। সো যদি তোমার, আমার সহজ বাংলায় যদি আমরা বলি, তোমার ব্যাংক অ্যাকাউন্টে, পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 4-5 লাখ টাকা অ্যাড হয়, না এর বেশি হয়, দশ বেশি লাখ হয়। 10 লাখ পর্যন্ত অ্যাড হয়। যদি 15 লাখ টাকা হয় হুম তাহলে, যদি 5.5 লাখ টাকা আচ্ছা আমার স্যালারি ট্যালারি সব থাকে, তাহলে 10 লাখ টাকার মতো হয়। ওকে ঠিক আছে। সো এই যে 10 লাখ টাকা যে অ্যাড হচ্ছে, এই টাকাটা তারপর কি হয়, করো কি? কি হয় আমার কাছে, আমি মনে হয় আমি যদি অনেক ঘুরাই উড়াই ফেলি, খাই দেয় সব কিছু ফেলি, তাও তো আমার মাসে আমি 2 লাখ টাকা খরচ করতে পারবো না। হয়তো আমি 3-4 মাস পর পর যে একটা ফোন কিনবো, এই কিনবো, একটা ল্যাপটপ কিনবো, আইপ্যাড কিনবো, এরপর বাকি টাকা কি করি, এমন আমার কাছে টাকা আছে, বাকি টাকা পুরাটাই আমি রি ইনভেস্টিং ইট এভরিথিং ইন দ্য বিজনেস। যেহেতু আমার ফ্যামিলি টেক কেয়ার করা লাগে না, আমার কিছু প্রোভাইড করা লাগে না, আমার বাসায় আমার উপর কোনো এক্সপেকটেশনই নেই, জাস্ট আমার ইউনিভার্সিটিটা আমি নিজে চালাই, বাকি আমার কোনো খরচ নেই। সো ধরেন মাসে আমি আমার বেতন সেট সেট করে রাখছি আমি 50,000 টাকা, সের বেশি আমার লাগে না। বাট ধরেন আমি রিসেন্টলি একটা গাড়ি কিনছি, গাড়ি কেনার পিছনে খরচ হয়েছে আমার 27-28 লাখ টাকা, এই এই হচ্ছে আমি জমা 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 কিনে ফেলি। বাট ফর দ্য মোস্ট পার্ট আমি যেটা করি, প্রথমে ধরেন ছিল হচ্ছে গিয়ে পিসি, আমি আগে ছিল কি আমার অফিস মর্নিং শিফট ছিল আর নাইট শিফট ছিল ভাইয়া, তো তার মানে ধরেন আমার ল্যাপটপ 10টা আছে, সকালে 10 জন করে, রাতে 10 জন করে একই ল্যাপটপ দিয়ে, তো আমি দেখতেছি কি রাতের পোলাপাইনগুলো ভালো করে কাজ করতে পারতেছে না। আমার টার্গেট ছিল আমার কস্ট কমে যাবে ডিভাইসে, সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে যদি রাতে কাজ করে তাহলে আমার US টাইম জোনের সাথে মিলে যাচ্ছে, মাঝে মাঝে একটু ধরেন বানান, যেহেতু ভিডিও এডিটিং আমাদের ভুলেমনি হয়, বানান ভুল হয়ে গেছে, এটা কাট ঠিক হয় না, ওরা ইনস্ট্যান্টলি রিভিশন করে দিয়ে দিতে পারবে। দেখলাম রাতে পোলাপাইন কাজ করতে পারতেছে না, ওরা একটু ল্যাগি, আর হচ্ছে গিয়ে দেখলাম যে আমার যারা ভালো এডিটার তাদেরকে আমি অলরেডি সকালে রাখছি, তো তারা মেন্টরশিপ পাচ্ছে না, তো এই জন্য আমার সবাইকে সকালে নিয়ে আসতে হয়েছে। সকালে নিয়ে আসতে গেলে আমার আরও 10টা ল্যাপটপ কিনে লাগবে, 10টা ল্যাপটপ কিনতে আমার আবার 15-20 লাখ টাকা খরচ। যখন আমি টাকা পাই আমি নতুন ল্যাপটপ কিনি, আমার যদি 18-19টা ল্যাপটপ থাকে, শুধুমাত্র ওই যে ম্যাকে যে একটা হাব থাকে, ওই যে হাব, এই হাব কীবোর্ড হেডফোন মাউস এইগুলার 20টা কিনতেই হচ্ছে গিয়ে আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে, এগুলো একবার সব মিলায় 5-6 হাজার টাকা খরচ হয়ে গেছে। সো আমার যা আছে অফিস বানাতে ধরেন আমার এই XYZ খরচ হয়ে গেছে, সো অফিস বাস এই ল্যাপটপ ট্যাপটপ সবকিছু আই এম স্টিল রি ইনভেস্টিং এভরি মান্থ আমি ইনভেস্টিং। এখন যদি আমি আগের মাসে আবার পাই, আমার অফিসে ধরেন এখন M1 আসছে, আমি M1 ফালা, এখন আমি M2 নিবো, হয়ে গেলে M2 ফালা, আমি M3 নিবো, আবার যদি আসে পরে আমি চেষ্টা করবো যে একটু হায়ার নিউ পিপল।